ডোনেট ফর দেশ দেশের বাবে দান কংগ্রেসের টকার দান হয় শতিকা পুরনি কংগ্রেস দল এতিয়া আর্থিক সংকটত জুরুলা আর্থিক সংকটত বিপর্যস্ত সম্মুখত চব্বিশের সাধারণ নির্বাচন আর এই নির্বাচন খেলিবলৈ এতিয়া টকার অভাব কংগ্রেসের উপায়ন্তর কংগ্রেসে অবশেষত রাইজলৈ আগবঢ়ালে সহায়ের হাত চব্বিশ নির্বাচনত অবতীর্ণ হবর বাবে রাইজর পুরা সহায় ভিক্ষা কংগ্রেসের আর তার বাবে এই বিশেষ অভিযান আরম্ভ করেছে কংগ্রেসে এই অভিযান হয়েছে রাইজর বাবে দান রাইজর বাবে দান শীর্ষক অভিযানে রাইজর পুরা এতিয়া সহায় বিচারিছে কংগ্রেসে কেন্দ্রত দশ বছর ধরে শাসনলৈ আহিব পৰা নাই কংগ্রেস আনহাতে সমগ্র দেশজুড়ি বর্তমান মাত্র তিনিখন রাজ্যতহে কংগ্রেসের প্রত্যক্ষ সরকার আছে যি সময়ত বিজেপিক প্রতিহত করিবৰ বাবে মোদীক প্রতিহত করিবৰ বাবে দেশের আঠাইশটাক বিরোধী দল একত্রিত হয়ে ইন্ডিয়া গোট গঠন করেছে আর তেনে সময়তে দলটোর ভিতর চলি থকা এই আর্থিক সংকটের ছবিখন প্রকাশ পাইছে চব্বিশ নির্বাচন সমাগত ইয়ার বাবে শাসক বিরোধী সকল দলে রণকৌশল প্রস্তুত করেছে কিন্তু নির্বাচনত অবতীর্ণ হওয়ার বাবে কংগ্রেস দলত এতিয়া পুঁজির অভাব আর যার বাবে কংগ্রেস দলে এতিয়া আরম্ভ করেছে ক্রাউড ফান্ডিং দেশের বাবে দান করক শীর্ষক এই ক্রাউড ফান্ডিং ইতিমধ্যে অনলাইন যোগে আরম্ভ করেছে দলটোয়ে মানে আম জনতা সে মদত লেকর দেশ কো বনানে কে লিয়ে ইয়ে কিয়া হ্যায় জিসকো ডোনেট ফর দেশ কন্ট্রি আর হাম আগর কহে তো দেন দেনি দেশ কে লিয়ে উল্লেখযোগ্য যে জাতির পিতা মহাত্মা গান্ধীয়ে ১৯২১ সনত তিলক স্বরাজ তহবিল নামেরে পুঁজি সংগ্রহর বাবে দেশবাসীক আহ্বান জানাইছে আর মহাত্মা গান্ধীর সেই কার্যসূচীর অনুকরণে কংগ্রেসেও আরম্ভ করিলে অনলাইনের জড়িয়ে ধন সংগ্রহর এই অভিযান কংগ্রেস নেতা তথা দলটির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালে কয় যে কংগ্রেস দলে এইবার দলের কর্মী সমর্থকর উপরও সাধারণ নাগরিকসকলের অনুদান বিচারিছে এই কারণে যে দলটোয়ে রাইজর ধনেরে নির্বাচনত অবতীর্ণ হবলৈ বিচারে কিন্তু শতিকা পুরনি কংগ্রেস দলের এই কার্যর তীব্র সমালোচনা করেছে শাসকীয় বিজেপিয়ে কংগ্রেসের দরে দল এটাই রাইজলৈ সহায় ভিক্ষা করা বিষয়টুক ইটিকিং করেছে শাসকীয় দলের একাংশ নেতায় বিজেপির একাংশ নেতায় উল্লেখ করেছে যে যি সময়ত কংগ্রেসের সাংসদের ঘরের কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে সেই সময়ত কংগ্রেসে নির্বাচনত অবতীর্ণ হওয়ার বাবে রাইজের অনুদান বিচরাটা হাস্যকর কারণ শেহতীয়াক উড়িষ্যার কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাসগৃহর কার্যালয়ের ৩৬০ কোটিরও টাকা জব্দ করবলে সক্ষম হয়েছে আর তারই উদ্ধৃতি দিয়ে ধীরাজ সাহুর উদ্ধৃতি দিয়ে শাসকীয় বিজেপিয়ে কংগ্রেসে এই কার্য বিশেষ দেশের বাবে দান করক শীর্ষক এই কার্যসূচীর এতিয়া সমালোচনার বিষয়বস্তু হিসাবে লৈছে তথা সমগ্র দেশজুড়ি চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে কংগ্রেসের এই বিশেষ অভিযান প্রসঙ্গক্রমে ১৪টা সমষ্টির ক্ষেত্রতো এইবার দেখিলে পয়া হয়েছে যে কংগ্রেসের যখন আবেদনকারী যখন আবেদন পত্র সংগ্রহ করেছে বা যখন আবেদন পত্র জমা দিছে ১৪টা সমষ্টির বাবে আবেদন পত্রের ১,০০,০০০ টাকার ড্রাফ্ট গাঁথি দিয়া পরিলক্ষিত হয়েছে সেই নিয়ম বান্ধি দিয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফ গতি তেনেস্থলত এতিয়া আর্থিক সংকটত যে জুরুলা হয়ে পড়েছে দেশের শতিকা পুরনি বৃহৎ দলটো তাকে চলিছে এতিয়া দেশজুড়ি সরব চর্চা